নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সেরা দশ। শুরুতে নজর রাখবো বাংলার খবরের দিকে। মাদ্রাসায় শিক্ষক নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে অভিযানের ডাক দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন পাস প্রার্থী মঞ্চ। কিন্তু অভিযানের শুরুতেই হাজরা পার্কের সামনে চাকরি প্রার্থীদের পুলিশ আটকে দেয়। অবিলম্বে নিয়োগের দাবিতে সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরি প্রার্থীরা। এরপর সংখ্যালঘু দফতরের মন্ত্রী তথা মাদ্রাসা সার্ভিস কমিশনের দায়িত্ব থেকে গোলাম রব্বানি মহাশয়ের সঙ্গে বিক্ষোভকারীরা কথা বলেন। মন্ত্রী নিয়োগের বিষয়টি নভেম্বরের মধ্যে খতিয়ে দেখার আশ্বাস দেন। মন্ত্রীর আশ্বাসের পর অবস্থান প্রত্যাহার করে নেন মাদ্রাসার চাকরি প্রার্থীরা। তবে 3রা ডিসেম্বরের মধ্যে তাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত না হলে ফের বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বুধবার শপথ গ্রহণ করলেন বাংলার নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস। শপথ বাক্য পাঠ করালেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। রাজভবনের সেন্ট্রাল হলে শপথ গ্রহণ অনুষ্ঠান হল। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী সহ উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক হাঁড়ি রসগোল্লা উপহার দিলেন রাজ্যপালকে। রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে গেলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। আসন নিয়ে ক্ষোভ প্রকাশ সাংবাদিক বৈঠকে। শপথ গ্রহণ অনুষ্ঠান করেন রাজ্য সরকার। দলত্যাগী দুজন বিধায়কের পাশে আসন কেন তা নিয়ে সওয়াল শুভেন্দু। রাজভবনের গেট থেকে ফিরে আসেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানেও রাজনীতি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফের শুভেন্দু অধিকারীর জবাব তলব শিশু অধিকার সুরক্ষা কমিশনে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শিশুপুত্রকে নিয়ে করা আর্যিকর টুইটের ফলে জবাব তলব করে শিশু অধিকার সুরক্ষা কমিশন। ইতিমধ্যে শিশুপুত্রকে নিয়ে অসত্য অভিযোগের জবাব দিয়েছেন শুভেন্দু। শুভেন্দু পেশ করা উত্তরে সন্তুষ্ট নয় কমিশন। 48 ঘন্টার মধ্যে ফের উত্তর তলব। শুভেন্দুর দেওয়া উত্তর অবমাননার নামান্তর বলল কমিশন। বুধবার নেতাজি ইন্ডোরে পাত্তাবেলি অনুষ্ঠানে নিজের সরকারের রিপোর্ট কার্ড তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই সঙ্গে স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় বেঁধলেন বিরোধীদেরও। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পাত্তা প্রদান কর্মসূচিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী পাখির চোখ ছিল পঞ্চায়েত নির্বাচন। রাজ্যের প্রান্তিক মানুষগুলির জন্য পাত্তার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। পাহাড় থেকে জঙ্গল বাদ যাবে না কেউই। ইতিমধ্যে 2.5 লক্ষ মানুষের হাতে পাত্তা তুলে দিয়েছে রাজ্য, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেল অথবা কেন্দ্রীয় সংস্থাগুলি বিভিন্ন অজুহাতে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করছে গরিব মানুষদের। এদিন মমতার হুঁশিয়ারি, জোর করে উচ্ছেদ বরদাস্ত করা হবে না। নাম না করেই তিনি এদিন বিঁধলেন বিরোধী দলনেতাকে। উন্নয়ন নিয়ে যারা রাজনীতি করেন তাদের ধিক্কার জানান মুখ্যমন্ত্রী। এদিনে বক্তব্যে উঠে এলো এনআরসি প্রসঙ্গ। সভা মঞ্চে সকলকে ভোটার তালিকায় নাম তোলার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী। ফের সিবিআই ভূমিকায় অসন্তুষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্য মামলায় অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী বিস্ময় প্রকাশ বিচারপতির। এটা খুব সন্তোষজনক পরিস্থিতি নয়, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুরুলিয়ার মানুষ চট করে এত বড় নায়ককে দেখতে পান না, সে স্বাদ মিটল বুধবার। পঞ্চায়েত ভোটের বাজনা বাজার সঙ্গে সঙ্গে পুরুলিয়ার হুড়া থানার লধুরকা গ্রামের পাশে মাঠে বিজেপির জনসভায় উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। রিল লাইফে জনপ্রিয়তা ছেড়ে মাটির মানুষ হলেন কর্মীর বাড়িতে খাওয়া সেরে। শীতের দুপুরে পাকা দাড়ি, মাথায় চেগুয়েভারা হ্যাট, চোখে ঘষা কাঁচ, লাল মাটির দেশে সুপারস্টার নায়ক এসেছেন। রাজনীতি দূরে রেখে সকলে ব্যস্ত হয়ে পড়েছিল সিনেমার ডায়লগে। তবে সেদিক দিয়ে গেলেন না নায়ক রাজনীতিবিদ। সভায় উপস্থিত মানুষের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তিনি জানালেন উন্নয়ন হবে, আজ না হয় কাল হবেই। রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে দায়ের জনস্বার্থ মামলা। মামলা দায়ের চিকিৎসক সঞ্জীব কুমার মুখোপাধ্যায়ের। হাইকোর্টের নজরদারিতে মেডিকেল কমিশন চেয়ে মামলা দায়ের। আগামী মঙ্গলবার শুনানির সম্ভাবনা। ডেঙ্গি মোকাবেলায় ব্যর্থ পুরসভাগুলি, সেই অভিযোগে মামলা। ঘাটে ঘাটে গঙ্গা আরতির আয়োজন নিয়ে এবার রাজনৈতিক তরজা শুরু। পুরসভার একটা বড় দায়িত্ব রয়েছে, পোর্টের কাছে সব খবর দেওয়া হচ্ছে না, অভিযোগ করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তার প্রশ্ন, এতদিন কাজ করা হয়নি কেন? ভোটের আগে দেখানোর জন্য উদ্যোগ। ফেরাদের পাল্টা উত্তর, পোর্ট শুনছে না, এখন পুরসভাকে উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুল বাস।
পুরুলিয়ার বান্দোয়ান এলাকার পাটকিডা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় স্কুল বাসটি। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনায় 33 জন পড়ুয়া আহত হয়েছে। এলাকাবাসী তাদের উদ্ধার করে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান। তাদের মধ্যে 8 জনকে চিকিৎসার জন্য ঝাড়খণ্ডে পাঠানো হয়েছে বলে খবর। বান্দোয়ানে পাহাড় স্কুল থেকে বাসে করে ফিরছিল ওই পড়ুয়ারা। দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যে খবরের দিকে নজর রাখবো, যাদবপুরকে অনুদান, রাজ্যের 6 কোটি টাকা অনুদান যাদবপুর বিশ্ববিদ্যালয়কে, এবং অবশ্যই এই অনুদান পেয়ে খুশি কর্তৃপক্ষ। বরাদ্দ মেলায় খুশি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আরো একবার জানাবো যে খবরের দিকে নজর রেখেছি, যাদবপুরকে অনুদান, রাজ্যের 6 কোটি টাকা অনুদান রাজ্যের, বরাদ্দ মেলায় খুশি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, যাদবপুরকে 6 কোটি টাকা অনুদান রাজ্যের, কি জানতে পারছো বিষয়? একেবারে দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয় তুমি জানো যে বেশ কয়েক বছর ধরে তারা আর্থিক সমস্যায় ভুগছেন, আর্থিক মন্দা চলছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে। কেননা যেভাবে তারা রিসার্চ থেকে শুরু করে বিভিন্ন কাজগুলো করতে তাদের বেগ পেতে হচ্ছিল, কেননা অর্থ সহায়তা তারা পাচ্ছিল না। এবং কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজে খোলা চিঠি দিয়েছিলেন প্রাক্তনীদের এবং রাজ্যকে, এবং সেখানে কিন্তু তিনি অর্থ সাহায্য চেয়েছিলেন। বলা যেতে পারে একরকম ভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অর্থ কিন্তু রাজ্যের কাছে বকেয়া রয়েছে, এবং এই যে ফান্ডের কথা বলা হচ্ছে এটি কিন্তু অতিরিক্ত ফান্ড হিসাবে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত, এই বছরেরই আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত হিসাব করে 6 কোটি টাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দিয়েছে রাজ্য সরকার। এবং এই 6 কোটি টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে ইতিমধ্যে তাদের গবেষণার ক্ষেত্রে যে ধরনের সমস্যা হচ্ছিল, আর্থিক সমস্যা, সেই সমস্যা কাটিয়ে ওঠার সম্ভব হবে। এখনো বেশ কিছু অর্থ সেটি কিন্তু বকেয়া রয়েছে, সেই অর্থ পাওয়ার আশা তারা করছেন, এবং রাজ্যের তরফ থেকে কিন্তু সেই অর্থ দিয়ে দেওয়া হবে বলে আমরা জানতে পারছি। তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর, এবং মনে হয় এক্সক্লুসিভ খবর যেটা কলকাতা থেকে আমরা দেখাচ্ছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে 6 কোটি টাকা বরাদ্দ একেবারে দিয়ে দিল রাজ্য সরকার, যাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু ভীষণ মনে করছে। কেন তুমি জানো যে জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে গবেষণা তা কিন্তু পাক লাগায়, এবং সেখানে যারা গবেষক তাদের গবেষণা কিন্তু বিশেষভাবে নজর কাড়ে পঠন পাঠক, সেদিকে তাকিয়েই কিন্তু এই অর্থ সাহায্য অনেকটাই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এগিয়ে দেবে প্রথম দিকে। এবং এই নিয়েই কিন্তু এতদিন ধরে একটা সমস্যা যাদবপুর বিশ্ববিদ্যালয় চলছিল, তাই 6 কোটি টাকা পাওয়ার পর বেশ কিছুটা কাটবে বলেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে। ধন্যবাদ শুভঙ্কর, কথা বলছিলাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে 6 কোটি টাকা অনুদান রাজ্যের, বরাদ্দ মেলায় খুশি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে 6 কোটি টাকা দেওয়ার। আমরা জানি যে কিছুটা হলেও অর্থের অভাবে, অর্থাৎ অর্থ সমস্যায় জর্জরিত রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, তাই এই সিদ্ধান্ত রাজ্য সরকারের। এবার যে খবরের দিকে নজর রাখবো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গ্রেফতারিতে স্থগিতাদেশ আদালতে। নিশীথ প্রামাণিকের গ্রেফতারিতে স্থগিতাদেশ আদালতের। নিশীথ প্রামাণিক অভিযুক্ত ছিলেন একটি চুরির ঘটনায়, সেই ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, সেই পরোয়ানাকে চ্যালেঞ্জ করে পাল্টা মামলা করেন নিশীথ প্রামাণিক, তার গ্রেফতারিতে এবার স্থগিতাদেশ। নিশীথ প্রামাণিকের গ্রেফতারিতে স্থগিতাদেশ আদালতের। আরও একবার জানাবো যে খবরের দিকে নজর রেখেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, তার গ্রেফতারিতে স্থগিতাদেশ, স্থগিতাদেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আলিপুরদুয়ারে একটি চুরির ঘটনায় অভিযুক্ত নিশীথ প্রামাণিক গ্রেফতারি পরোয়ানা রুজু হয় কিছুদিন আগে, সেই ঘটনার অর্থাৎ সেই পরোয়ানাকে পাল্টা চ্যালেঞ্জ করে মামলা করেন নিশীথ প্রামাণিক, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নিশীথ প্রামাণিকের গ্রেফতারিতে স্থগিতাদেশ জারি করেছেন। নিশীথ প্রামাণিকের গ্রেফতারিতে স্থগিতাদেশ আদালতের। গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, এবং নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় পাল্টা তিনি মামলা করেছিলেন।
আজকে পরবর্তী খবরে খনি পরিদর্শন করলেন এসিএল এ খনি পরিদর্শন করলেন কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশী আরো একবার জানাবো অন্ডালে এসিএল এর খনি পরিদর্শন করলেন কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশী অন্ডাল বিমানবন্দরে তারপর তিনি অন্ডাল বিমানবন্দরে নামেন এবং সেখান থেকে ইসিএল এ কয়লা খনি পরিদর্শনে যান কেন্দ্রীয় মন্ত্রী কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশী বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সুই সঞ্জীব খনি পরিদর্শন করে ঠিক কি জানালেন প্রহ্লাদ যোশী ইন্দ্রানী আজকে মূলত বিকেল চারটের পরে তিনি অন্ডাল বিমানবন্দরে নামেন কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশী এখন মূলত তিনি খনি পরিদর্শন এখনো করেননি উনি কাল সকালে পাণ্ডবেশ্বর এবং ঝাঁঝিরা কলিয়ারি যেটা রয়েছে সেই দুটো খনি তিনি পরিদর্শন করবেন এবং উপর থেকে তিনি খনির পুরো এলাকা পরিদর্শন করবেন এবং তুমি জানো যে পাণ্ডবেশ্বর এলাকাতে নতুন একটি খোলামুখ খনি ইতিমধ্যেই শুরু করেছে একটি বেসরকারি সংস্থা সেটা তিনি ঘুরে দেখবেন এছাড়াও ঝাঁঝিরা খনি এলাকাতে তো বেশ কিছু জায়গা তিনি পরিদর্শন মোটামুটি বলা যায় যে অন্ডাল এবং পাণ্ডবেশ্বর খনি এলাকার বেশ কিছু জায়গা তিনি পরিদর্শন করার কথা এই মুহূর্তে তিনি অন্ডাল বিমানবন্দর থেকে নেমে তিনি দুর্গাপুরের একটি পাঁচ তারা হোটেলে রয়েছেন কাল সকালে তিনি বেরিয়ে এই পাণ্ডবেশ্বর এবং অন্ডাল এলাকায় খনি পরিদর্শন করবেন মূলত ইন্দ্রানী এখানে যেটা বলার কথা আজকে কয়লা মন্ত্রী যেটা জানিয়েছেন প্রহ্লাদ যোশী যে তিনি খনি যে আরো কোনো খনি নতুন করে হবে কিনা এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে যদি জমি পাওয়া যায় তাহলে নতুন খনি তৈরি করা হবে এবং এতে আরো বিনিয়োগ হবে এবং এছাড়া তিনি বলেন যে তার মূল এখানে আসার উদ্দেশ্য খনি এলাকা পাণ্ডবেশ্বর বা অন্ডাল বা রানীগঞ্জ এই বিস্তীর্ণ খনি অঞ্চল এই খনি অঞ্চল পরিদর্শন করা তার মূল কাজ হচ্ছে যে খনি অঞ্চলগুলো ঘুরে দেখা এখানকার সমস্যা দেখা এবং এখানে নতুন কোনো বিনিয়োগের সম্ভাবনা আছে কিনা এবং 2025-26 যে লক্ষ্য যে যে কয়লা উৎপাদন করার যে লক্ষ্য কেন্দ্রীয় সরকারের সেই উৎপাদনটা 2024-25 মধ্যে করা যাবে কিনা সমস্ত বিষয়ে আলাপ আলোচনা এবং বৈঠক করার জন্য ইসিএল কর্তাদের সঙ্গে সেই নিয়ে তিনি বৈঠক করবেন এবং এই খনি এলাকাগুলো পরিদর্শন করবেন মূলত কালকে খনি এলাকা পরিদর্শন করার পর তারপর আমরা জানতে পারবো যে নতুন কোনো সম্ভাবনা নতুন কোনো কয়লা খনির সম্ভাবনা আছে কিনা বা কেন্দ্রীয় সরকারের খনি নিয়ে নতুন কি প্রকল্প বা কত এলাকা জুড়ে নতুন করে খনি পরিকল্পনা বা নতুন কোনো বিনিয়োগ আসছে কিনা সব বিষয়ে কালকে পরিদর্শনের পরেই পরিষ্কার হবে ইন্দ্রানী ধন্যবাদ সঞ্জীব কথা বলছিলাম প্রতিনিধি সঞ্জীব সুয়ের সঙ্গে ফিরছে একটা বিরতি নিয়ে সঙ্গে থাকুন নজর রাখবো দেশের খবরের দিকে মোদী জমানায় ব্যাংকের অনাদায়ী ঋণ বেড়েছে 365%। চলতি অর্থবর্ষে কেন্দ্রের রাজকোষ ঘাটতির প্রায় 61%। অনাদায়ী ঋণের মাত্র 13% টাকা উদ্ধার হয়েছে। ব্যাংকের অনাদায়ী ঋণের নতুন তথ্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মোদীর বিরুদ্ধে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনে অভিযোগ কংগ্রেসের। গুজরাতে শিশুদের নিয়ে ভোট প্রচার করার অভিযোগ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। গুজরাতে মোদীর ভোট প্রচারের ভিডিও প্রকাশ, সেখানে দেখা গিয়েছে বিজেপির প্রচার শিশুরা রয়েছে, পাশে রয়েছেন মোদী বলে অভিযোগ কংগ্রেসের। বিজেপির এই কাজে মদদ দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী, কংগ্রেসের অভিযোগ। শিশুদের নিয়ে ভোট প্রচার গর্হিত অপরাধ বলে কংগ্রেস। নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধির পরিপন্থী বলে অভিযোগ কংগ্রেসের। নির্বাচন কমিশনের কাজ নিয়ে সওয়াল সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের 5 বিচারপতি কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন তোলেন। মুখ্য নির্বাচন কমিশনের সময়সীমা কমে যাওয়া নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের। নির্বাচন কমিশনের সদস্য নিয়োগে স্বচ্ছতা আনতে হবে, এ ব্যাপারে কেন্দ্রকে সংসদে আইন আনতে হবে বলে কেন্দ্রের প্রশ্ন সুপ্রিম কোর্টে। গুজরাট ভোটে বিক্ষুব্ধ আতঙ্কে বিজেপি। বিদ্রোহ সামাল দিতে গণহারে দলীয় নেতাদের বহিষ্কার বিজেপির। গুজরাটে টিকিট না পাওয়ায় গেরুয়া নেতারা অনেকে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। মঙ্গলবার 12 নেতাকে বহিষ্কার করা হয়, এর মধ্যে একজন 6 বিধায়ক, 2 গতবারের বিধায়ক। এর ফলে গুজরাটে মোট বহিষ্কার 19 বিজেপি নেতা।
লাগাতার প্রতিরোধের মুখে কেরালে আদানি গোষ্ঠীর ভিঞ্জিজাম বন্দর প্রকল্পের কাজ বন্ধ। ওই বন্দর তৈরি হলে স্থানীয় মৎস্যজীবীদের জীবিকা বিপন্ন হবে। এই অভিযোগের প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের আন্দোলনের সমর্থনে খ্রিস্টান মিশনারিরা সক্রিয় ভূমিকা নিয়েছে। আন্দোলনের মোকাবেলায় কেরাল প্রশাসনের ভূমিকায় অসন্তুষ্ট আদানি গোষ্ঠী আদালতের দ্বারস্থ হয়েছে। ঝাড়খণ্ডে বাস দুর্ঘটনায় নিহত সাত তীর্থযাত্রীদের পরিবারের হাতে 3 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সেপ্টেম্বর মাসে হাজারিবাগে একটি দুর্ঘটনায় মৃত্যু হয় 7 শিখ তীর্থযাত্রীর, প্রত্যেকের পরিবারকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হল। বুধবার বিহার সফরে আসছেন উদ্ধবপুত্র আদিত্য ঠাকরে। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সঙ্গে থাকবেন শিবসেনা সচিব তথা সাংসদ অনিল দেশাই, এছাড়া থাকবেন শিবসেনা আরেক সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। মৃত্যুর আগে চিঠি লিখেছিলেন শ্রদ্ধা বাকর, চিঠিতে নিজের সম্ভাব্য মৃত্যুর কথা লিখেছিলেন। আফতাব তাকে খুন করতে পারে সে কথা চিঠিতে লিখেছিলেন শ্রদ্ধা। 2020 সালের 28 নভেম্বর মহারাষ্ট্রের থানায় চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন তিনি। আফতাবের বিরুদ্ধে মারপিট, ব্ল্যাকমেল সহ একাধিক অভিযোগ করা হয়েছে চিঠিতে। দিল্লিতে একই পরিবারের 4 জন খুন, ঘটনাটি ঘটেছে দিল্লির পালম এলাকায়। ধারালো ছুরি দিয়ে 4 জনকে খুন করা হয়েছে। 2 বোন, বাবা ও ঠাকুমাকে খুন করা হয়। বাড়ির ছেলের মদ্যপ অবস্থায় খুন হয়েছে বলে অভিযোগ। দীনেশ কুমারের পরিবারের 4 জনই খুন হয়েছেন। খুন করেছেন তার ছেলে কেশব, বয়স 25। পুলিশ তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মহারাষ্ট্রের নাসিকে ভূমিকম্প, বুধবার সকালে ভূকম্প হয়। নাসিকের পশ্চিমাংশে ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে রিক্টার স্কেলে তীব্রতা ছিল 3.6। ভোর 4টা নাগাদ ভূমিকম্প হয়। মাটি থেকে 5 কিলোমিটার গভীরে ভূমিকম্প অনুভূত হয়। নজর রাখবো বিদেশের খবরের দিকে। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ধ্বংসস্তূপে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 268। সোমবার স্থানীয় সময় 4:15 নাগাদ ভূমিকম্প হয়। তীব্রতা ছিল রিক্টার স্কেলে 5.6। কম্পনের উৎস ছিল রাজধানী জাকার্তা থেকে 75 কিলোমিটার দূরে পশ্চিম জাভার সিয়ানজুরে। ভূমিকম্পের অভিঘাত এতটাই ছিল যে সিয়ানজুর শহর রাতারাতি পরিণত হয়েছে সম্পূর্ণ ধ্বংসস্তূপে। মৃতের সংখ্যা বাড়ার আরও একটি কারণ হল হাসপাতালগুলি ধ্বংসস্তূপে পরিণত, ফলে প্রাথমিকে চিকিৎসার বন্দোবস্ত করতে কালঘাম ছুটছে প্রশাসনের। ভয়াবহ ভূমিকম্প তুরস্কে, বুধবার ভোরে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 6। এদিন তীব্র কম্পন অনুভূত হয় তুরস্কের পশ্চিমাংশে, জানিয়েছে ইউরোপিয়ান মেডিটারিয়ান সিসমোলজিক্যাল সেন্টার। ভূমিকম্পের তীব্রতা ও প্রভাব সবথেকে বেশি ছিল তুরস্কের 2টি শহরে, তবে কম্পন অনুভূত হয়েছে ইস্তাম্বুল ও আঙ্কারা শহরেও। প্রত্যেককে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ফের বন্দুকবাজের তাণ্ডব আমেরিকায়। প্রাণ গেল 10 জনের বেশি নিরীহের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে ভার্জিনিয়া চেসাপিকের ওয়ালমার্ট স্টোরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্ত বন্দুকধারীও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি একটি এলজিবিটিকিউ নাইট ক্লাবে বন্দুকবাজের হামলা হয়েছিল, অনেকের মৃত্যু হয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন হিংসার ঘটনা তিনি সহ্য করবেন না। তবে মার্কিন মুলুকে ক্রমেই বেড়ে চলেছে বন্দুকবাজের হানা, একাধিক শহরে আতঙ্কে ভুগছে। পুলিশ প্রশাসন সতর্ক থাকা সত্ত্বেও বাড়ছে হামলা, ফলে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। গত 10 মাস ধরে ইউক্রেনের ওপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। হামলায় বিধ্বস্ত ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল, ভেঙে গেছে বাড়িঘর, হাসপাতাল, স্কুল কলেজ। মাঝে মাঝে পাল্টা প্রত্যাঘাত করছে ইউক্রেন। এমনকি রাশিয়ার কাছে হাতছাড়া হওয়া ইউক্রেনের বেশ কিছু অঞ্চল ছিনিয়ে নিয়েছে ইউক্রেন। খেসন শহর নিজের দখলে নিয়েছে ইউক্রেন। এরপরই ঘরে বাইরে এখনও পাল্টা হামলা চলছে। জাপোরজিয়া, লুহান্স, দোনেস্ক রুশ হামলার কড়া জবাব দিচ্ছে ইউক্রেন। কিন্তু রাশিয়ারও যে চুপ করে বসে নেই তার প্রমাণ দিতেই যেন একটু ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রুশ বাহিনী কিভাবে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে। তবে শত্রুপক্ষের নজর এড়িয়ে কিভাবে রুশ বাহিনী লড়াই চালাচ্ছে তা তুলে ধরা হচ্ছে।
জেরুজালেমে পরপর দুটি বিস্ফোরণ, ঘটনায় মৃত এক, আহত ১২। প্যালেস্তাইনে হামলাকারীরা এই ঘটনার সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ইসরায়েল বাহিনীর হাতে মৃত্যু হয় ১৬ বছরের এক প্যালেস্তানীয় যুবকের। এই ঘটনার প্রতিশোধ নিতেই এই হামলা বলে মনে করা হচ্ছে। প্রথম বিস্ফোরণটি বাসস্ট্যান্ডে হয়, পরেরটি জেরুজালেমের জাতীয় সড়কে হয়। প্রথম বিস্ফোরণে ৭ জন আহত হন, পরের বিস্ফোরণটি জনবহুল এলাকায় না হলেও ৫ জন আহত হয়। বিস্ফোরণে পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়, যানজটের সৃষ্টি হয়। কলম্বিয়ায় ভেঙে পড়ল বিমান। কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেডেলনে ভেঙে পড়ে বিমানটি। ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে উদ্ধারকারী দল, দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বিমানবন্দরের সামনেই ভেঙে পড়ে বিমানটি, চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে, কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা, আগুন ধরে যায় বিমানে। খবর দেওয়া হয় দমকলে, কি কারণে ভেঙে পড়ল বিমানটি খতিয়ে দেখা হচ্ছে। সময়টা বোধহয় বিশেষ ভালো যাচ্ছে না টুইটারের নতুন কর্ণধারে। একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছে ধনকুবের এলন মাস্ক। কখনো কর্মী ছাঁটাই, কখনো বাবার টুইটারে ব্লুটিক, বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ শিরোনামে প্রায় থাকছেন টেসলা কর্তা। তবে এবার কোনো বিতর্ক নয়, এবার তার নাম সংবাদ শিরোনামে আসার কারণ তার সম্পত্তির পরিমাণ। এক ধাক্কায় অনেকটাই কমলো তার সম্পত্তির পরিমাণ। সূত্রে খবর, অন্তত ১০০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে তার। বিগত বছরে এলনের সম্পত্তির পরিমাণ ছিল ৩৪০ বিলিয়ন ডলার, বর্তমানে যা অনেকটাই কমেছে। শুধু তাই নয়, ধাক্কা খেয়েছে মাস্কের সংস্থা টেসলাও। সেরা ১০ এখন এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত ৩, ৭।